হ্যাঁ, নাম দেখাচ্ছে, তো ওই কোর্সে কিন্তু খুললো। আমিও তাই ভাবতাম যে জয়েন করার আগে হয়তো বা কেউ ঢুকলে ওটা হয় না, বা তার কাছে হয়তো বা অনারশিপ চলে যায়। কিন্তু আজকে ওই যে সকালের কোর্সটাতে 8:30-টায়, তো আমি দেখি জয়েন করার আগেই যে দেখাচ্ছে যে দুইজন, তারপর তো জয়েনে ক্লিক করে যে আমাকে ঢুকতে হয়। ম্যাম, ক্লাসরুমে প্রত্যেকটা ক্লাস ঢুকার আগে লিংক দিয়ে দিলে বেটার হয়, মানে আপনি বোধহয় একটা স্পেসিফিক লিংক দিয়েছেন, তো ওইটা কোনো একটা টাইমিং এর প্রবলেম বা ক্যালেন্ডারে কোনো একটা প্রবলেম আছে যার কারণে হচ্ছে এটা হচ্ছে। আপনি হচ্ছে নতুন করে হচ্ছে প্রত্যেক দিন ক্লাসে ঢুকার আগে যে যদি ক্লাসরুমে লিংকটা শেয়ার করে দেন, মানে নতুন একটা মিটিং এ, তাহলে হচ্ছে আপনি। আচ্ছা আচ্ছা নাফিস, থ্যাংক ইউ তোমার অ্যাডভাইসের জন্য। ইনশাল্লাহ আমি আজকে এটা ট্রাই করব। হ্যাঁ, নতুন একটা লিংক আবার ক্রিয়েট করে আপনাদেরকে ইমেইল করব, ঠিক আছে? তো আচ্ছা, ওটা আমি একটু করে দেখি লাস্ট, তাহলে ভালো কথা। যদি ওইটাতেও না হয়, পরে না হয় আমি অথরিটিকে জানাবো। ম্যাম কি নাম বলবেন? নবী ম্যাম, নতুন একটা লিংক ক্রিয়েট করে ম্যাম, মানে যদি আপনার দুইটা আরেকটা ফোনে অ্যাকাউন্ট থাকে তাহলে জয়েন করে ম্যাম রেকর্ডটা হয় কিনা ওটা চেক করে দেখতে পারবে। আচ্ছা, মানে আমি ফোন দিয়ে ঢুকবো আর আরেকটা আমার এখানে থাকবে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ। আচ্ছা, আমি ইনশাল্লাহ আজকে ট্রাই করব। থ্যাঙ্কস ফর অল অফ ইউর সাজেশন। না, আমি তো লাস্ট ক্লাসটা করতে পারি না, ওটার কি রেকর্ড আছে? না, লাস্ট ক্লাসের রেকর্ড আমি করতে পারিনি, কিন্তু আপনাদের কেউ একজন মনে হয় ইমন মনে হয় বলছিলেন যে ম্যাম আমি নিখিল আজকে রেকর্ড করছে, তো নিখিল আপনাদের সাথে শেয়ার করবে আপনাদের গ্রুপে। হ্যাঁ, কিন্তু আমি করতে পারছি না। গ্রুপটা আপনাদের নাকি একটা গ্রুপ আছে, সেই গ্রুপে দেখবেন, ঠিক আছে? গ্রুপ কি ফেসবুক গ্রুপ? না, আপনি জানেন না আপনাদের যে গ্রুপ আছে। এই কি ব্যাপার, উনি দেখি জানেন না আপনাদের যে গ্রুপ আছে। ইমেল চেক করে ম্যাম বলে দেওয়া আছে তো ফেসবুকে সামনে হবে। আচ্ছা, আবার চ্যাট বক্সে গ্রুপটা আবার একটু চ্যাট বক্সে কেউ একজন দিয়ে দেন, অনেকে হয়তো বা পরে অ্যাড করেছে। চ্যাট বক্সে কেউ একজন যে আপনাদের যে গ্রুপ সেই গ্রুপটা দিয়ে দেন। হ্যাঁ, বাকিরা অ্যাড হয়ে নিল। ওকে ম্যাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ইমন। ওকে, চলেন আজকে আমাদের ক্লাসটি শুরু করি। আওয়ার ক্লাস টুডে ইজ গ্রাফিক্যাল প্রেজেন্টেশনস। হ্যাঁ, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনস। সো টুডে উই উইল লার্ন হাউ ক্যান আই প্রেজেন্ট। আমি তো শেয়ার করেছি না, দেখতে তো পাচ্ছেন আমার একটা পিডিএফ। Yes ma'am. হ্যাঁ, we present our data graphically. So we can present our data tabular form, which is known as tabulation, or there is another way which is known as the graphical method. So using these two methods actually we represent our data, because easily someone can get the sense about the summary of our data. So why we use the graphical presentation? Because suppose who are the non-statistician, easily at a glance they will be able to get the sense, get the idea of what kind of data or what type of informations are we presenting by this graph. আপনারা এর আগে কখনোই স্ট্যাটিস্টিক পড়েননি, কিন্তু আপনারা যে বিভিন্ন পেপারে, বিশেষ করে যেমন ডেইলি স্টারে দেখা যায় যে সার্কেল গুলো, হ্যাঁ, বিভিন্ন যে একটা সার্কেলের মতো, আবার যে আপনাদের ভার্টিক্যাল, হ্যাঁ, লম্বা লম্বা যে ভার্টিক্যাল লাইনের মতো কিছু গ্রাফ, তো ওই গ্রাফ গুলো ধরেন স্ট্যাটিস্টিক্যাল আমরা আজকে পড়বো, কিন্তু আপনারা এর আগে কখনোই পড়েননি, কিন্তু ঠিকই কিন্তু আপনারা বুঝতে পারেন যে আসলে তারা কি বুঝাতে চাচ্ছে। তো এরকম যে গ্রাফের মাধ্যমে আসলে একটা ডেটা রিপ্রেজেন্ট করলে সহজে একটা মানুষ যারা নন স্ট্যাটিস্টিশিয়ান, হ্যাঁ, তারা সহজে এটা বুঝতে পারে এবং এটা একটা লোকেটিভ হয় ভিউয়ার্স এর কাছে। ধরেন আপনারা পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দিচ্ছেন, তো সবসময় যদি একটা টেবিলের মাধ্যমে ডেটাটা রিপ্রেজেন্ট করেন সেটা অনেক সময় বোর ফিল করতে পারে,
কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কালারফুল যদি ডায়াগ্রাম আপনি ইউজ করেন, এটা কি দেখতে অনেকটা আপনাদের লুকেটিভ, হ্যাঁ অ্যাট্রাকটিভ একটা লুক আসবে। আচ্ছা, ভিউয়ার্সদের অ্যাটেনশন আপনি ক্যাচ করে রাখতে পারবেন বিভিন্ন কারণে। এই যে আমরা গ্রাফিক্যাল আমি গ্রাফের মাধ্যমে ডেটাটাকে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, তাহলে চলেন আজকে আমরা কি ধরনের ডায়াগ্রাম গুলো শিখব। ডায়াগ্রাম গুলো খুব ইজি, কিন্তু একটা পরীক্ষায় আসবে, মাস্ট। হ্যাঁ, একটা মাস্ট আপনাদের পরীক্ষায় ডায়াগ্রামটা আসবে, ঠিক আছে? ওকে, আমরা ফার্স্টে গত ক্লাসে আমরা জেনেছি যে আমাদের দুই ধরনের ডেটা আছে, একটা কোয়ালিটেটিভ ডেটা আর একটা কি কোয়ান্টিটেটিভ ডেটা। Actually, two types of data we will have to represent using two different type of diagrams. Look here you are given qualitative data. Qualitative data means if the variable our qualitative, so under this variable must we will have a qualitative data. Non-numeric, qualitative data, non-numeric data. ওই ভেরিয়েবলের আন্ডারে ডেটা গুলাকে আমরা নন নিউমারিক ডেটা, এই কারণে ওই ডেটা গুলাকে আমি বলছি কোয়ালিটেটিভ ডেটা। আর কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের আন্ডারে ভ্যালুগুলো আছে, আমরা জানি কোয়ান্টিটেটিভ কাকে বলি, যে ভেরিয়েবলের ভ্যালুস গুলো নিউমারিক। ওকে, দ্যাট ভেরিয়েবল ইজ নোন এজ দ্য কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। সো আন্ডার দ্য কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল দ্য ডেটা ইজ নোন এজ দ্য quantitative data. Okay, so we can say if we have a qualitative variable, then we will have to use this two diagram, bar chart or pie chart. Okay, or for quantitative variable we will have we can use histogram, frequency polygon or ozipe. Another name of the ozipe, cumulative frequency distribution. Okay, so let's see how can I draw the diagram? How can I represent our data? First, our bar chart. So here, the bar chart, suppose different data access software like Excel, SPSS, Access. এই সফটওয়্যার গুলো দিয়ে আমরা কি করি, বিভিন্ন যে ডেটা গুলাকে ক্লিনিং এর কাজে, তাই না, অর্গানাইজেশনের কাজে সফটওয়্যার গুলো আমরা ইউজ করি। তো ওই সফটওয়্যার গুলো দিয়ে যদি আরো অনেক আছে, হ্যাঁ, আপনার কোনো ডায়াগ্রাম আঁকতে চান, তখন ইউজুয়ালি দেখা যায় বার ডায়াগ্রাম, তিনটা এই যে থ্রি টাইপস অফ বার ডায়াগ্রাম দেখাচ্ছে। একটা হলো সিম্পল বার ডায়াগ্রাম, যদি আমার একটা মাত্র ভেরিয়েবল থাকে এবং ওই ভেরিয়েবলের ক্যাটাগরিজ গুলো আমি সিম্পল বার চার্ট দিয়ে রিপ্রেজেন্ট করি। কিন্তু কখনো দেখা যায় আমাদের আসলে দুইটা ভেরিয়েবল আছে, দুইটা ভেরিয়েবল আমি এট এ টাইম যদি রিপ্রেজেন্ট করতে চাই, দুইটা অথবা মোর দেন ওয়ান ভেরিয়েবল, দুইটা তিনটা হতে পারে, তখন এট এ টাইম একই ডায়াগ্রামে কম্পারিজনের পারপাসে ওই টু অর মোর দেন টু ভেরিয়েবল আমরা রিপ্রেজেন্ট করতে পারি মাল্টিপল বার চার্ট দিয়ে। আর আরেকটা আমার ডায়াগ্রাম আছে, একটা কম্পোনেন্ট বার চার্ট অথবা স্ট্যাক বার চার্ট। আচ্ছা, যে স্ট্যাক বার চার্ট আর মাল্টিপল বার চার্ট আমি কি বললাম, যদি আমাদের একের বেশি কোয়ালিটেটিভ ভেরিয়েবল থাকে সেই ক্ষেত্রে আমরা ওই একের বেশি কোয়ালিটেটিভ ভেরিয়েবল একই একটা মাত্র ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, যেটা আমাদের খুব সহজেই কম্পারিজনের পারপাসটা ফুলফিল করে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি কিভাবে এটা ড্র করা যায়, হ্যাঁ এক্সাম্পল আমাদের কি হতে পারে। আচ্ছা, আর আরেকটা পাই চার্ট, আমরা কোয়ালিটেটিভ এর আন্ডারে আরেকটা নাম আমি শুনেছি পাই চার্ট। তো পাই চার্টটা হলো গিয়ে একটা যে সার্কুলার চার্ট, তো সার্কুলার চার্টে বিভিন্ন পোর্শন, একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের আরেকটা নাম আছে, কি নাম বলেন তো, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের আরেকটা নাম আছে, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের আরেকটা নাম আছে, কি নাম? হ্যালো, এই যে আমি যে বললাম ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল,
তো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের আপনাদের একটা নাম আছে, কখনো শুনেছেন নাম? জি না? আচ্ছা, ক্যাটাগরিক্যাল, আচ্ছা কোয়ালিটেটিভ ভেরিয়েবল শুনেছেন? কোয়ালিটেটিভ, জি ম্যাম। হ্যাঁ, তো কোয়ালিটেটিভ ভেরিয়েবলের আরেকটি নাম হলো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, মনে থাকবে? তারপর নন নিউমেরিক ভেরিয়েবলের আরেকটা নাম আছে, কি হতে পারে নন নিউমেরিক ভেরিয়েবল? নন নিউমেরিক ভেরিয়েবলের আরেকটা নাম আছে কি হতে পারে? কোয়ালিটেটিভ ভেরিয়েবল। হ্যাঁ, না এই যে আমি বারবার কোয়ালিটেটিভ বলছি, কিন্তু এই যে কোয়ালিটেটিভ, এই নামটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল, এই নামটা অনেক বইয়ে, হ্যাঁ অনেক দেখবেন যে রিসোর্সে বা সোর্সে ডিফারেন্ট নেমে থাকে কোয়ালিটেটিভ। হ্যাঁ, তো কোয়ালিটেটিভ বলতে পারি। আচ্ছা, কোয়ালিটেটিভ না বলে অনেকে বলে নন নিউমারিক, মানে নিউমারিক না, সরি নন নিউমারিক। আচ্ছা, নন নিউমারিকের আরেকটা নাম হলো আপনার ক্যাটাগরিক্যাল। হ্যাঁ, একটু মনে রাখবেন, কারণ এই নামগুলো এক এক জায়গায় এক একটা নামে আসে, কিন্তু সবগুলো আসলে একই নেই। হ্যাঁ, ক্যাটাগরিক্যাল, কারণ এই যে নন কোয়ালিটেটিভ ভেরিয়েবলটা দেখবেন ইউজুয়ালি ক্যাটাগরাইজ থাকে। ক্যাটাগরিক্যাল, বাপরে লিখতে আমার। আচ্ছা, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। ওকে, আর যে কোয়ান্টিটেটিভ বলি, ওই কোয়ান্টিটেটিভ এর আরেকটা নাম হলো নিউমারিক্যাল ভেরিয়েবল, ঠিক আছে ভেরিয়েবল। আচ্ছা, একটু এক মিনিট। আচ্ছা, কোয়ালিটেটিভ, নন নিউমেরিক এন্ড ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, তো যেটা যেই নামেই থাকুক না কেন, আমরা এই যে পাই চার্ট এবং বার চার্টটা এই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের জন্য ইউজ করব। ওকে, আচ্ছা এইখানে আপনাদের একটা এক্সাম্পল শো করছি, তো ফার্স্টে এক্সাম্পল দেখে আপনাদেরকে ডিসিশন নিতে হবে যে এই যে ভেরিয়েবলটা আপনাদের যে এখানে ভেরিয়েবলের যে ইনফরমেশনটা শো করছে, সো ভেরিয়েবলটা কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ? সো ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য ভেরিয়েবল হিয়ার, এডুকেশনাল লেভেল অর নাম্বার অফ রেসপন্ডেন্ট? কোয়ালিটেটিভ। আচ্ছা, কোয়ালিটেটিভ ভেরিয়েবলের নামটা কি এখানে? ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল না, ওইটাই এখানে ভেরিয়েবল। কোনটা, ওই নাম্বার অফ রেসপন্ডেন্ট নাকি এডুকেশনাল লেভেল? এডুকেশনাল লেভেল। ভেরি গুড, রাইট। হ্যাঁ, অনেকে কনফিউজ হয়ে যায়, তারা বলতেছে ম্যাম এখানে তো আমার নিউমারিক ডেটা দেয়, এটা তো আমার নিউমারিক না, এটা কিন্তু আপনাদের আসলে মেইন ডেটা না, আপনাদেরকে একটু ইমাজিনেশনটা একটু ব্রড করে, হ্যাঁ ব্রড করে আপনি একটু চিন্তা করেন, আপনি যখন ইনফরমেশনটা নিচ্ছেন, ধরেন আপনাদের লোকালিটিতে আপনার কি দরকার একটা ইনফরমেশন, কোন একটা রিসার্চ এর পারপাস এ তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একটু জানা দরকার। হ্যাঁ, তো আপনি কিভাবে বলেন তো একটু, আপনি নেবেন কোশ্চেনটা, অবশ্যই আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন আপনি কি প্রাইমারি পাস,
সেকেন্ডারি অর হায়ার অর নো এডুকেশন। হ্যাঁ, তো কেউ বলবে, কেউ বলবে ধরেন দেখেন আপনার ইনফরমেশন গুলো কিভাবে আসছে, ইনফরমেশন গুলোকে আমি ডেটা বলি, রাইট? কেউ বলবে ম্যাম প্রাইমারি পাস, কেউ হয়তো বলবে সেকেন্ডারি, কেউ হয়তো বা বলবে আরেকটা কি দেখলাম হায়ার, হ্যাঁ কেউ একজন বলবে ম্যাম কোনো আমি লেখাপড়াই শিখি, হ্যাঁ নো এডুকেশন। তারপর আপনি আপনাদের ধরেন আপনি 40 জনকে জিজ্ঞেস করেছেন, হ্যাঁ 40 জনের মধ্যে আরেকজন বলল যে প্রাইমারি, আরেকজন বলল প্রাইমারি, আরেকজন বলল সেকেন্ডারি, আরেকজন বলল প্রাইমারি, এইভাবে করে করে 40 জনের কাছ থেকে ইনফরমেশন। তো আচ্ছা আপনাদের ইনফরমেশন গুলো কি নিউমারিক না নন নিউমারিক? অবভিয়াসলি নন নিউমারিক, রাইট? হ্যাঁ, তো এই নন নিউমারিক গুলো আপনি কি করেছেন, কাউন্ট করেছেন, দেখি প্রাইমারি কয়জন, তো কাউন্ট করে আপনি দেখছেন 1, 2, 3, 4, 5, 6 এভাবে কাউন্ট করে করে আপনারা পেলেন প্রাইমারি হলো 30 জন। হ্যাঁ, আপনি 145 এর কাছ থেকে ইনফরমেশনটা নিয়েছেন এবং আপনি দেখেছেন যে প্রাইমারি হলো গিয়ে কাউন্ট। হ্যাঁ, কোয়ালিটেটিভ ভেরিয়েবল খুব বেশি হলে আমি কি করতে পারি, কাউন্ট অর পার্সেন্টেজ বাট নাথিং এলস। হ্যাঁ, আর ম্যাথমেটিক্যাল কোনো অ্যাপ্লিকেশন এখানে অ্যাপ্লাই করা যায় না, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো অ্যাপ্লাই করা যাবে না, তাই না? লেভেল অফ মেজারমেন্টে আমরা দেখেছি বেশি হলে যে কাউন্ট করা যাবে আর পার্সেন্টেজ করা যাবে। আচ্ছা, তো জাস্ট এটা আপনি কাউন্ট, আর কোনো কিছু কাউন্ট করা ওই নাম্বারটাকে আমরা স্ট্যাটিস্টিক্যাল ক্ষেত্রে কি বলি, ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি, এখানে ফ্রিকোয়েন্সি মানে নাম্বার অফ রেসপন্ডেন্ট। তো এই যে আমি আমি জাস্ট চিন্তা করে দেখলাম, ও আছে এটা তো আমার ভেরিয়েবল, ভেরিয়েবলের ভ্যালুস গুলো নন নিউমারি, সেটা কাউন্ট করে এভাবে লিখেছে, সো এটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল। তো কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে ইদার আই ক্যান ইউজ দা বার চার্ট অর পাই চার্ট, ওকে, বার চার্ট অর পাই চার্ট। আচ্ছা, যে কোনো একটা করলেই হবে। তো অনেকের কোশ্চেন থাকে ম্যাম কোনটা করবো, সেম ডেটার জন্য আপনি বারও করতে পারেন পাইও করতে পারেন। তো দেখা যায় আপনার প্রজেক্টে বা আপনার রিসার্চে দুইটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল আপনি রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন, তো একটা ভেরিয়েবল ইনফরমেশন বার দিয়ে করেন আর একটা পাই চার্ট করেন। হ্যাঁ, তো যে ডিফারেন্ট ডায়াগ্রাম ইউজ করছেন, ডিফারেন্ট একটা কি আসবে, ভিউ আসবে, তাই না, লুক আসবে। ওকে, তাহলে আমরা চলেন, তাহলে এটাকে আমরা রিপ্রেজেন্ট করি। আচ্ছা, ফার্স্টে দেখেন বার চার্ট, এটা সফটওয়্যার এর মাধ্যমে দেয়া। হ্যাঁ, আমরা হাতে করলে বা বই এইভাবে থাকে না, ঠিক আছে, যে এখানে একটু ওয়াই এক্সিস, এক্স এক্সিস, তাই না, আমরা হাতে লিখে আঁকি। আচ্ছা, তাহলে এই ডেটাটা চলেন আমরা একটু দেখি, সরি, কিভাবে আমি বার চার্টটা আঁকবো। একটু মনে রাখেন নো এডুকেশন একটা ক্যাটাগরাইজ, যেটা ফর্টি আমি তখন ঠিক আছে কে জিজ্ঞেস করলে, আচ্ছা আমি এটা বলবো। আচ্ছা, ওকে, আমরা বাচ্চাতে একে পাইচার্ট আঁকতে গেলেই আমার পার্সেন্টেজ লাগবে, এটা কম্পালসারি, কম্পালসারি, পার্সেন্টেজ ছাড়া হবে না, তো ওইটা আমি তখন দেখাচ্ছি। ওকে, তো আমরা কি করি, কোনো কিছু আঁকার জন্য ধরেন একটা গ্রাফ পেপার, আমরা এক্স এবং ওয়াই। আচ্ছা, অলওয়েজ এটা মনে রাখবেন স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে অলওয়েজ যে ফ্রিকোয়েন্সি আমাদের, হ্যাঁ, নাম্বার অফ সামথিং, তো ফ্রিকোয়েন্সিটা অলওয়েজ আমাদের ওয়াই এক্সিস বরাবর হবে। ফ্রিকোয়েন্সিটা অলওয়েজ আমাদের ওয়াই এক্সিস বরাবর, আর বাকি যেগুলো থাকবে যেমন নেম, ইয়ার, হ্যাঁ, ক্যাটাগরাইজের নেম, এইগুলো আমি এক্স এক্সিস বরাবর দিব। আচ্ছা, তো আমার ক্যাটাগরিজ এর নাম গুলো কি কি, এডুকেশন, প্রাইমারি, সেকেন্ডারি, ওকে। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি আমার যেগুলো ক্যাটাগরাইজ আছে, ক্যাটাগরাইজ এর মধ্যে হাইয়েস্ট ভ্যালু হলো গিয়ে 50, তো আমি ওইভাবে স্কেলটা নিই, ধরেন এত 15, 20,
30, 40 and 50. তো ফার্স্ট আমাদের কি ছিল, নো এডুকেশন। নো এডুকেশন কি ছিল, 45 পর্যন্ত আমি কি করবো, একটা ভার্টিক্যাল রেক্টেঙ্গুলার ড্র করবো, এটা হলো নো এডুকেশন। নো এডুকেশন আমি এইভাবে একটু এইভাবে দিলাম, নো এডুকেশন। আচ্ছা, তারপর দেন আমাদের প্রাইমারি, প্রাইমারি উইচ ওয়াজ ঠিক মতো দিলাম তো, ও না সরি সরি সরি, এটা তো আপনাদের 40 ছিল, হ্যাঁ 40, নো এডুকেশন 40, প্রাইমারি ছিল 30, সরি। তারপর প্রাইমারি আমার 30, সো দিস ওয়ান আওয়ার প্রাইমারি। তারপর সেকেন্ডারি 25, সাপোজ 25 ইজ হিয়ার, এটা সেকেন্ডারি। আর আমাদের হায়ার ছিল 50, হায়ার ছিল 50, সো অ্যাজ দ্য ক্যাটাগরাইজ, অ্যাজ দ্য ইনফরমেশন অফ দ্য ক্যাটাগরাইজ, আই মিন ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যাটাগরাইজ আর রিপ্রেজেন্টিং সাম রেক্টেঙ্গল বার, দ্যাটস ওয়াই ইটস নেম ইজ বার ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম। So here in x-axis, what you are representing? Here your x-axis educational level. X-axis se ami ki dicchi? X-axis se ami educational level. এই নামটা দিয়ে দিতে হবে, হ্যাঁ, যে আপনি x-axis বরাবর কি ধরনের কি নিচ্ছেন, তো x-axis বরাবর, হ্যাঁ x-axis বরাবর আমি এডুকেশনাল লেভেল নিচ্ছি, আর ওয়াই এক্সিস বরাবর এডুকেশন লেভেল, যে দেখেন এটা শুনলেই, এটা দেখলেই যে কেউ বুঝে যাবে, ও আচ্ছা এক্স এক্সিস বরাবর সে এডুকেশন এই লেভেল দেখাচ্ছে, আর ওয়াই এক্সিস বরাবর উনি কি নিচ্ছেন, আচ্ছা y axis বরাবর আপনি নিচ্ছেন নাম্বার অফ রেসপন্ডেন্ট, রেসপন্ডেন্ট নাম্বার অফ রেসপন্ডেন্ট যেটা ছিল ওটা আপনারা লিখবেন, অথবা ফ্রিকোয়েন্সি। অবশ্যই একটা আচ্ছা দেখি, আর দেখো আচ্ছা ফিগার অবশ্যই যেন ফিগারের নাম বলবেন না, হ্যাঁ ফিগারের নাম অবশ্যই লিখতে হবে, আচ্ছা ফিগারের নামটা। আর এখন আমি বার ডায়াগ্রাম লিখছি, হ্যাঁ এখন আমি বার ডায়াগ্রাম লিখছি, তো আপনারা দেখবেন বিভিন্ন বই অথবা প্রজেক্ট, হ্যাঁ বা রিসার্চ পেপারে ডায়াগ্রামের নামটা আসলে কি থাকে, যেমন ভাবে ডায়াগ্রামের নামটা লেখা হয়, যে আসলে নামটা দেখে যেন তারা বুঝতে পারে কিসের ডেটা তারা এখানে রিপ্রেজেন্ট করছে। আমি যদি ডায়াগ্রামের নামটা লিখি যে নাম্বার অফ রেসপন্ডেন্ট অফ ডিফারেন্ট এডুকেশনাল লেভেল, হ্যাঁ ডিফারেন্ট এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, দেখেন আমার কথাটা শুনলেই কিন্তু যে কেউ বুঝে যাবে এটা আসলে কিসের ডেটা ছিল, হ্যাঁ তো যে বার ডায়াগ্রাম বা পাই চার্ট এইভাবে দেখবেন সরাসরি ইন্ডিকেট করে কিন্তু লেখা থাকে না ডায়াগ্রামের নাম,
আমি যেহেতু পড়াচ্ছি তাই এখানে লিখে দিলাম যে এটা আমার কি বার ডায়াগ্রাম। এখানে বার ডায়াগ্রামটা যে বিভিন্ন ক্যাটাগরিজটা আমরা কি করি, কিছু ভার্টিক্যাল হ্যাঁ কিছু ভার্টিক্যাল রেক্টেঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করছি বলে এটা হলো গিয়ে বার ডায়াগ্রাম। আচ্ছা, অনেকের কোশ্চেন থাকে ম্যাম এই যে বারের মধ্যে যে আপনি উইথটা নিলেন, হ্যাঁ এই যে গ্যাপটা, এই গ্যাপটা আমি কিভাবে নিব? আচ্ছা, গ্যাপটার কোনো মাপ নেই, যখন সফটওয়্যার ইউজ করবে সফটওয়্যার অটোমেটিকলি অ্যাডজাস্ট করে এই গ্যাপটা নিবে। আবার যে দুইটার মাঝখানে যে গ্যাপটা এইটাও আপনার সফটওয়্যার অটোমেটিকলি নিয়ে নেবে। আচ্ছা হ্যাঁ, পরীক্ষার সময় এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে মানে সবগুলা বারের ওই যে মাঝখানে যে উইথ, হ্যাঁ এই যে গ্যাপটা সবগুলা বারের গ্যাপটা যেন সেম হয়, জাস্ট একটু একটু আই অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। আপনি দেখি ওটা বুঝতে পারবেন যে মোটামুটি 19-20 হলে হতে পারে, কিন্তু এই বারের গ্যাপ গুলো যেন সমান থাকে এবং দুইটা দুইটা বারের মাঝখানে যে গ্যাপ সেটাও যেন আমার সেম থাকে। অনেকে ধরেন একটা বারের একটা বার এঁকেছেন এইভাবে আর আরেকটা এঁকেছেন এইভাবে, দেখেন এটা আমি দেখেই বুঝতে পারছি যে দুইটা বারের যে ভিতরে যে আপনার উইথটা উইথটা কিন্তু সেম না। হ্যাঁ, এরকম যেন না হয় যেন জাস্ট ইজিলি যে চোখেই আমার পড়ে যায় এরকম না, 19-20 হতেই পারে, হ্যাঁ হাতে আসবে কিন্তু মোটামুটি যেন সেম থাকে। এই ম্যাম এগুলোকে আমরা গ্রাফ পেপারে আঁকবো? গ্রাফ পেপারেও আঁকতে পারেন, আবার হাতেও আঁকতে পারেন, স্কেল স্কেল দিয়ে পেন্সিল স্কেল কলম ইউজ করে হাতেও আঁকতে পারেন, হাতে আঁকলেও দেখবেন সুন্দর হয়। আচ্ছা এবার আসলে আমি বার ডায়াগ্রামটা, সিম্পল বার ডায়াগ্রাম আমি যেটা এঁকেছি ওটা হলো সিম্পল বার ডায়াগ্রাম। হ্যাঁ আচ্ছা, সিম্পল বার ডায়াগ্রাম কি, যদি আমার একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল থাকে সেক্ষেত্রে সিম্পল বার ডায়াগ্রাম আঁকতে পারি। এখন কেউ তারা চাইলো যে না আমি বার ডায়াগ্রাম ইউজ করবো না, আমি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ক্যাটাগরাইজ গুলো পাই চার্ট এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, ফাইন। পাই চার্ট আঁকতে হলে ফার্স্ট আমাকে এটা মনে রাখতে হবে যে আমার ডেটাটা 100% আছে কিনা, হ্যাঁ আই মিন পার্সেন্টেজে কনভার্ট করে নিতে হবে, বিকজ দ্য হোল সার্কেল অফ দ্য পাই চার্ট রিপ্রেজেন্ট 100% অবজারভেশন। হ্যাঁ, যেমন ডিগ্রিতে চিন্তা করলে কি পুরোটা কত রিপ্রেজেন্ট করবে, 360 ডিগ্রি, আর যখন পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করবো টোটাল পাই চার্টকে আপনারা এটাকে 100% মনে করবেন। আচ্ছা তাহলে এই যে টোটালটাকে 100% মনে করব, কিন্তু আমার ডেটাটা তো পার্সেন্টেজে নাই, কাউন্টে দেয়া, রাইট? এই কাউন্টটাকে আমি এখন পার্সেন্টেজে নিব, কিভাবে নিব? আচ্ছা, যেমন আমরা সিম্পল যেভাবে ওই যে করি না ম্যাথ, ওই কি নিয়ম যেটাকে বলা হয় যে দেখেন 145 এর মধ্যে নো এডুকেশন কতগুলো, 40। আমরা কিভাবে করি, সিম্পল যে পার্সেন্টেজ যে 100 টোটাল আমার রেসপন্স কত, 145, one out of 145 respondent no education is 40, okay, so out of one eta koto hobe, yeah out of one e apnara likhben 40 divide by 145, 145, acha এখন যে আমি বললাম যে 100 মানে তো যে পার্সেন্টেজ আবার চিন্তা করি তাই না, 100 কত হবে, তখন কি করতেন আপনারা, 100 মাল্টিপ্লাই করতেন না? ইয়েস ম্যাম। এই হলো কি যে পার্সেন্টেজ যে জিজ্ঞেস করেছিলেন ম্যাম পার্সেন্টেজটা কিভাবে আসলো, এই যে এটাই আর কি সিম্পল আমরা যেভাবে করি। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এভাবে করেছিলাম। জি 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 রাইট, তখন আমরা যেভাবে লিখেছিলাম তাই না, যে ফ্রিকোয়েন্সি মানে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করেছিলাম, রিলেটিভ ফ্রিকোয়েন্সি কি,
frequency, then divide by the total, then into 100. Right? Unity frequency ke 100 the multiple kule hoye jacche ki percentage 8. Acha ei bhabe dekhen sob gulo ebar miliye dekhen je etar sathe mile kina to eta ami koto peyechi 27.6. acha apnar eta one digit nite paren two digit o nite paren tobe two digit e standard ache thik ache to total amar ei je 100 तो अवश्य पाई चार्ट आते गले आपके परसेंटेज ही नहीं होता है हाँ अच्छा एक बार आपने परसेंटेज गुनो हमें की भावे रिप्रेजेंट करो पाई चार्ट के माध्यम में ये तो कतो दिया 27 तब को 20 ये तो थे के 10 कॉम आदेशा 34 अच्छा तो ये भावे पोस्ट गुलो देखिए मैंने हमें ड्रॉ करो এটা একটু হাতে আটার সময় একটু আই অ্যাডজাস্ট করে কিন্তু এই সফটওয়্যার ইউজ করে দেখেন সার্কিট আমার হয়নি তাই না আচ্ছা তো একটা ক্যাটাগরাইজ আমি কত দেখলাম একটা ক্যাটাগরাইজ আমি দেখলাম 27 পুরোটাকে যদি চারটা ভাগ করি তার মানে 25 করে হবে আমি ধরেন 27 এখানে দিলাম ওকে अच्छा तब पर हमें कतो देखलाम 20.7 अच्छा इटा धारण 20.7 ओ ना सॉरी 27.6 ना इटा यस मैम धारण इटा हमें दिलाम 20 তারপর ধরেন আমি দিলাম তারপর তো 17 মানে 20 থেকে আরেকটু ছোট হবে রাইট ওইভাবে করে আমি একটু দিই আচ্ছা যাই হোক বেশি ছোট হয়ে গেছে হ্যাঁ এইভাবে করে হ্যাঁ 17 আর বাকিটা আমি কি মনে করব এই যে 34 বাকিটা আমি 34 মনে করতে পারি 17 তারিখকে বাড়িয়ে দিই আচ্ছা এই এই হলো কি আপনার পাই চার্ট কারণ ডিফারেন্ট ক্যাটাগরাইজ এই যে পিৎজা পিৎজার মতো ফিস তাই না আচ্ছা তো এই যে 20 আপনার পিজার মতো যে পিস যেটা এই পিসগুলোকে আসলে পাই বলি কিন্তু পাই দিয়ে যদি আপনারা পায়ের ফিল মিনিং যদি ইংলিশ থেকে বাংলা করতে চান দেখবেন সেখানে তারা বলতেছে যে পিঠা এক ধরনের ওই যে পিঠা আছে হ্যাঁ আমরা কলি পিঠা বলি তাই না যে গ্রাম দেশে কিছুর মধ্যে কি বলে নারিকেল অথবা কি দেয় অনেকে বিষ দেয় হ্যাঁ দিয়ে ওই যে ওটার নাম তো কলি পিঠে কলি পিঠা না আচ্ছা সেই পিঠার মতো ওই শেপটাকে বলা হয় যে কোনো কিছুর ভিতর এই আপনার বিষ হ্যাঁ কিছু দিয়ে পিঠা বানাকে পাই বলা হয় আচ্ছা তো আমরা যে পিৎজাও বলতে পারি কারণ পিৎজাটা আসলে কি ওটা আমাদের বিভিন্ন জিনিসগুলো দিয়ে হ্যাঁ উপরে ধরেন চিজ সবকিছু দিয়ে যে এই ধরনের যে পিস তো যে পায়ের মতো পিস দিয়ে ক্যাটাগরাইজ গুলো রিপ্রেজেন্ট করা হয় বলে এটার নাম হলো আপনার পাই চার্ট এটার নাম হলো পাই চার্ট এই ঠিক আছে এইভাবে লিখে দিলেন এগুলো কি সব পার্সেন্টেজ হ্যাঁ দেখবেন আপনাদের ডায়াগ্রামে আরো খুব সুন্দর করে বিভিন্ন এক একটা পোর্শন এক একটা কালার দিয়ে তারা দেখাচ্ছে হ্যাঁ তারপর এখানে যে নাম দেখা যায় ভ্যালুসও দেখা যায়
বিভিন্ন সফটওয়্যার যদি আপনারা ইউজ করেন ম্যাম এগুলা কি আমরা অ্যাজাম্পশন করে করব নাকি আমরা যে 360 থেকে ডিগ্রিটা বের করব আচ্ছা পরীক্ষায় পরীক্ষা আমি ইউজুয়ালি যে হাতে একে এইভাবে করে দিলেই হবে আচ্ছা আপনারা যদি মোর একিউরেটি আঁকতে চান ওটা করতে পারেন হ্যাঁ আপনারা ওই যে ডিগ্রির যে মাপটা নিয়ে ওইভাবে প্রপোর্শন করে আঁকতে পারেন তো মনে একটু সময় বেশি লাগবে আমি যে বললাম না একটু উনিশের জন্য আমি আসলে মার্ক কাটবো না কারণ এই ফিচার আমি জানি আপনারা এটা সফটওয়্যার ইউজ করবেন আমি দেখবো যে কনসেপ্টটা আসলে আপনারা জানেন কিনা ঠিক আছে আপনি সিম্পলি আঁকতে পারেন যে আমার যে যেটা আমার বেশি বলছি ওই পোর্শনটা বেশি দেখাচ্ছে যেটা কম ওইটা আমার জন্য কম দেখায় হ্যাঁ এখন আমি ধরেন 70% আমি এমন ভাবে আঁকলাম যে 20% থেকে আমার বেশি দেখাচ্ছে তখন আবার এটা সমস্যা হ্যাঁ এই আর কি যেটা কম ওটা যেন একটু পোর্শনটা কম থাকে যেটা বেশি ওটা যেন বেশি থাকে এইভাবে জাস্ট আই অ্যাডজাস্ট করেই আঁকলেই হবে মার্ক কাটবো না ওকে এই যে দেখেন পার্সেন্টেজটা এটা যেমন এক্সাক্ট হ্যাঁ যেমন 34টা দেখেন একটু বেশি দেখাচ্ছে আমার তাই না আচ্ছা তারপর 20 থেকে 27 দেখেন অল্প একটু আমার বেশি দেখাচ্ছে হ্যাঁ 17 আর 20টা প্রায় কাছাকাছি আসলে তো কাছাকাছি তাই না মাত্র 3 মার্কস এই এইভাবে জাস্ট দেখালেই হবে আর কি দিস ইজ আওয়ার পাই চার্ট আচ্ছা এখানে এবার আসেন আমি পরীক্ষায় ধরেন এই এটা দিলাম এই ডেটাটা দিলাম এখন এই ডেটাটা কিভাবে রিপ্রেজেন্ট করবেন একটু ট্রাই করেন তো বার ডায়াগ্রাম দিয়ে আঁকা যায় কিনা সিম্পল বার ডায়াগ্রাম দিয়ে এটা আঁকা যাবে কি মনে হয় একটু দেখেন তো হাতে আচ্ছা ক্লাস করার আগে আপনারা খাতা কলম নিয়ে বসবেন হ্যাঁ যারা বাকি না ওটা আলাদা কিন্তু আপনারা বসবেন দেখা যায় যে এই যে থিওরিটিক্যাল এটা পরেই আমার ম্যাথমেটিক্যাল টার্ম গুলো শুরু হবে গ্রাফের পরে হ্যাঁ তখন প্রতি ক্লাসে দেখা যাবে আমরা ম্যাথ করব খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসবেন আচ্ছা এইটা একটু দেখেন তো যে ডেটাটা আমি দিলাম আপনাদেরকে বললাম একটা বার ডায়াগ্রাম আঁকেন একটু চিন্তা করে দেখেন তো কিভাবে বার বা কিভাবে পাই আঁকা যেতে পারে যাবে কিনা ম্যাম এটা তো সিম্পল হবে না এটা তো ম্যাম কম্পোনেন্ট বার আর সে মাল্টিপল টাইপ হবে আচ্ছা আচ্ছা ভেরি গুড আচ্ছা যদি এখানে লেখা আছে আমরা আমরা আগে পড়েছি বা জেনেছি যে সিঙ্গেল যদি আমার সিঙ্গেল কোয়ালিটেটিভ ভেরিয়েবল থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র সিম্পল বার ডায়াগ্রাম যদি আমার একের বেশি কোয়ালিটেটিভ ভেরিয়েবল থাকে তখন আমরা কি করব যে আমার তখন আমরা সিঙ্গেল আই মিন সিম্পল বার দিয়ে করা যাবে না আমাদের কি করতে হবে ইদার মাল্টিপল বার চার্ট অর কম্পোনেন্ট বার চার্ট হ্যাঁ কারণ এখানে দেখেন আরেকটা ক্যাটাগরিক্যাল আছে জেন্ডার মেল ফিমেল যে আমার এই যে লোকালিটির মধ্যে কতজন মেল মেল নো এডুকেশন নো এডুকেটেড হ্যাঁ প্রাইমারি পাস অর সেকেন্ডারি পাস এইভাবে দেখা যায় যে দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ইনফরমেশন একটা টেবিলের মধ্যে রিপ্রেজেন্ট করা তো কিভাবে এই যে একটা ডেটা বাট ফর দ্য টু ভেরিয়েবল আমরা ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করব আচ্ছা তাহলে একটু চলেন আমরা দেখে ফেলি আচ্ছা সফটওয়্যার এইভাবে দিয়েছে চলেন আমরা একটু হাতে করে ফেলি আচ্ছা তারপর আমাকে আমি এক কাজ করি মেল আমার ক্যাটাগরিজ গুলোর নাম নো এডুকেশন প্রাইমারি সেকেন্ডারি হায়ার আচ্ছা তো আপনার নো এডুকেশন এটার ক্ষেত্রে এটার ডিফারেন্সটা হলো আচ্ছা এটার সাথে দেখেন এই মাঝখানে খুব ছোট একটা গ্যাপ আছে আচ্ছা কিন্তু আপনারা আমি যখন এখন যে হাতে আঁকবো বা বিভিন্ন বইয়ে যখন দেখবেন এই এই দুটোর মাঝখানে গ্যাপটা আসলে নাই হ্যাঁ অনেক বইয়ে দেখবেন যে নাই ঠিক আছে যে এটার সাথে জাস্ট আপনাদের
অ্যাটাচ করে ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করা। তো নো এডুকেশন হলো কি আপনার 25, নো এডুকেশন আপনার 25, প্রাইমারি আচ্ছা নো এডুকেশন 25, আর এখানে 25টা কিসের, এখানে আসলে তারা বলে দেয়নি, ইয়েলোটা নেই, আচ্ছা এই যে নাম বলেছে, হ্যাঁ দেখেন সফটওয়্যারে, তো ইয়েলোটা আমার মেইল, আর আমার এটা কি ইমেলটা হলো কি আমার 50। ওকে আচ্ছা এই দুটো ভ্যালু আমাকে মনে রাখতে হবে, একটা 25 আর একটা 15, এটা 12 আর 18। আমার হাইয়েস্ট ভ্যালু কত, আমি হাইয়েস্ট দেখতে পাচ্ছি এখানে 26 আর এখানে দেখতে পাচ্ছি 24। ওকে আমি 30 পর্যন্ত নিয়ে নিচ্ছি, 30 পর্যন্ত আমি নিচ্ছি, তাহলে 10 20 30, হ্যাঁ 10 20 30। আচ্ছা কারণ আমি দেখতে পাচ্ছি আমার ইনফরমেশন গুলো এর মধ্যেই আমার সবকিছু ইনক্লুড হয়ে যাবে। আচ্ছা তারপর তার মানে এগুলো আমাকে এখন আসি, আমার মেইল ছিল 25 পর্যন্ত, হ্যাঁ 25 পর্যন্ত একটা রেকটেঙ্গেল বার, আর ফিমেল আমার বলছে 50, হ্যাঁ 50 আমার এখানে। ওকে আচ্ছা তখন দেখবেন সফটওয়্যারে হয় কালার, ডিফারেন্ট কালার ইউজ করছে বা ডিফারেন্ট, হ্যাঁ এভাবে তার বিভিন্ন সিম্বলটা ইউজ করছে। ধরেন মেইলটাকে পরীক্ষা যদি আমি চাই, আপনার তো যে কালার করা দরকার নেই, জাস্ট এভাবে একটু ডিস্টিংগুইশ করে দিবেন, হ্যাঁ আর এটা ধরেন ডট ডট, এটা কি দিয়ে দিলেন ডট ডট, ঠিক আছে যে ডট ডটটা আমার ফিমেল আর এভাবে ক্রসটা হলো কি আমার মেল। ওকে আচ্ছা না সরি, এটা হলো কি আপনার মেল, না এটা মেল আর এটা আপনার ফিমেল, মেল এটা ফিমেল। আচ্ছা আর এই দুইটা, এই দুইটার ইনফরমেশনই আসলে আমার এখানে কি নো এডুকেশন, নো এডুকেশন এই কথাটা লিখে দিলাম। তো দেখেন যে খুব সহজে আমাদের যদি আরেকটা ওরকম ক্যাটাগরিজ থাকতো তাহলে এই পাশে আসতো, হ্যাঁ যে নো এডুকেশন মেল আছে আমার 25, আমার ফিমেল আছে দেখেন 50। খুব সহজে আমরা এই যে কম্পারিজনের কাজটা দেখেন গ্রাফের মাধ্যমে করে ফেলতে পারছি। তারপর কি ছিল আপনার প্রাইমারি, তো প্রাইমারি হলো 12 আর 18, প্রাইমারি হলো 12, প্রাইমারি হলো একটা 12, হ্যাঁ আর আরেকটা কি 18, 18 টা ধরে নিয়ে যায়, হ্যাঁ 18 এই, তো এটা আপনার কি হচ্ছে আচ্ছা এইভাবে ডট ডট দিয়ে আবার আগের মতোই আমি রিপ্রেজেন্ট করছি যে এটা আমার মেল, এটা আমার ফিমেল আর এইগুলো আমার কি, বাকিগুলো আমার প্রাইমারি। ঠিক এইভাবে আপনারা কি করবেন পরের ক্যাটাগরিজ গুলো আপনি যে রিপ্রেজেন্ট করবেন, এটা আছে 10 আর 15, হ্যাঁ যেমন 10 এখানে 15 এ পর্যন্ত, ঠিক আছে এইভাবে করে করে আমি কি করব ওই চারটা ক্যাটাগরিজ কে আমি রিপ্রেজেন্ট করছি। তো এটা কি আপনার বলা হচ্ছে মাল্টিপল বার ডায়াগ্রাম, হ্যাঁ মাল্টিপল বার ডায়াগ্রাম। তো ফিগারের নামটা অবশ্যই দিবেন, এক্স অ্যাক্সিস কি নিচ্ছেন ওয়াই অ্যাক্সিস কি নিচ্ছেন সেটা আপনার একটু রিপ্রেজেন্ট করে দিবেন, হ্যাঁ। আচ্ছা দেখেন এই যে এডুকেশন লেভেল বাই জেন্ডার, এই নামটা দেখেই কত সহজে কিন্তু আপনি বুঝে ফেলতে পারছেন
এই যে আমরা পরীক্ষার খাতায় ম্যাম কি ডিসকানেক্টেড হয়ে গেছে? মেবি মেবি আমি মনে করছি আমার নেটের সমস্যা। ভাগ্যিস আপনার আছে। আচ্ছা, আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, ইলেকট্রিসিটি চলে গেলে আমার নেটটাও চলে যায়, তো নেটও ছিল না, তো আমি মোবাইল ডেটা দিয়ে আসলে ঢুকার ট্রাই করছিলাম, তো সমস্যা না, আমার মোবাইলে চার্জ নেই, আমার হাজবেন্ডের মোবাইল দিয়ে ট্রাই করছি, কিন্তু পাসওয়ার্ড আমার গুগল ক্লাসরুমে কেন যেন পাসওয়ার্ডটা নিচ্ছে না। কারণ ওনার মোবাইলে ওনার সব ক্লাসরুম গুলো সেট আপ করা, তো ভাগ্যিস এর মধ্যে কারেন্ট চলে এসছে। ইউজুয়ালি এখানে দেখি যে কারেন্ট এই 5 মিনিট বা কয়েক মিনিট থাকে আর কি, তারপরে চলে আসে ইউজুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা, আপনাদেরকে অনেক থ্যাংকস যে ধৈর্য ধরে বসার জন্য। আচ্ছা, আপনাদের একজনের ফোন নাম্বারটা না আমার কাছে থাকা দরকার, ঠিক আছে? একজনের ফোন নাম্বারটা আমি আমার ফোন নাম্বারটাও আপনাদের দুজনকে দিয়েছি, যেমন রাফসান, রাফসানের সাথে মনে হয় আমি ফোনে যাচ্ছি। রাফসান মাহমুদুল নবী, আপনাদের একজন সিআর থাকুক, হ্যাঁ, যে মেহেদি আফসান, মাহমুদুল নবী আর তারেক, ঠিক আছে? তিনজনের ফোন নাম্বারটি একটু এখানে চ্যাট বক্সে দিয়ে দেন তো আমাকে, আমি যাকে এক্সেস পাই আর কি, ঠিক আছে? যদি কখনো আমার যে এই টাইপের কোনো যে সার্কামস্ট্যান্স অ্যারাইজ করে তখন যেন অ্যাটলিস্ট আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে পারি, হ্যাঁ, যে আমার এই ধরনের প্রবলেম হচ্ছে, ঠিক আছে? ফোন নাম্বারটা একটু সেভ করে রাখা উচিত। আচ্ছা, ঠিক আছে, আমরা যেখানে ছিলাম ওটা একটু শুরু করে দিই, এখন আমাদের 30 মিনিট বাকি আছে, ঠিক আছে? আচ্ছা, তো মাল্টিপল বার চার্ট আমরা পড়ছিলাম, তো মাল্টিপল বার চার্ট আমরা তো জানলাম, ওকে, একের বেশি যদি আমার কোয়ালিটেটিভ ভেরিয়েবল থাকে তখন কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে সেটা আমরা দেখলাম। আচ্ছা, এখন তাহলে আমরা আরেকটা যেটা ওই স্ট্রাকটা একটু আমরা আমরা বলে অন্য ডায়াগ্রামে তাহলে চলে যাই, ওকে? আচ্ছা, স্ট্রাক তো বাসায় এভাবে আপনাদের একটা হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট আকারে দিব, সেটা ওই করলে দেখবেন ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ? আচ্ছা, শেয়ার করলাম। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা আমরা এই যে এখানে ছিলাম, মাল্টিপল বার ডায়াগ্রাম। আচ্ছা, এবার আসেন কম্পোনেন্টটা কি, বিভিন্ন কম্পোনেন্ট এখানে দেখেন রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এটা আপনাদের ইচ্ছা, আমরা এডুকেশন ওয়াইজ ও কম্পোনেন্টটা আঁকতে পারি, আবার মেল ফিমেল ওয়াইজ ও আমি আঁকতে পারি, ঠিক আছে? এখানে মেল ফিমেল দিয়ে আঁকা,
আচ্ছা আমি এডুকেশন ওয়াইজ আঁকি, ঠিক আছে, যেহেতু অলরেডি আগেরটা আমি এডুকেশন ওয়াইজ এঁকেছি। আচ্ছা আমি এক্সাম বোর্ডে যাচ্ছি, আমি আমাদের বোর্ডে যাচ্ছি। আচ্ছা বোর্ডে যাওয়ার আগে আমি এটা একটু আমি বলে দিই, হ্যাঁ, তারা এটা কিভাবে এঁকেছে দেখেন, যে মেল ফিমেল। আচ্ছা মেল, তো ফার্স্টে এটা আঁকার জন্য কম্পোনেন্ট বার ডায়াগ্রাম আঁকার জন্য আপনাকে কি করতে হবে, কম্পোনেন্ট বার ডায়াগ্রামটা আঁকার জন্য আপনি যদি মেল আর ফিমেল ওয়াইজ আঁকেন তো আপনাকে দেখতে হবে টোটাল মেল কত। তো টোটাল মেল আমি দেখতে পাচ্ছি 73, আর ফিমেল আমি কত দেখতে পাচ্ছি 72, হ্যাঁ। তো ফার্স্টে আমি টোটালটা একটা আমি ভার্টিক্যাল লাইন এঁকে ফেলবো, সরি এই যে দেখেন, এই যে এটা হলো মেল ফিমেল ওয়াইজ আঁকা। তো তারা কি করেছে, টোটাল 73 মেল আর এই যে 72 ফিমেল, কিন্তু ফার্স্টে তারা টোটাল একটা আপনার রেক্টেঙ্গেল বার এঁকে ফেললেন ফার্স্টে। তো আঁকার পর তারা কি করলেন, তারপর এটাকে কাট করেছে, হ্যাঁ, বিভিন্ন কম্পোনেন্টে তারা এটাকে ক্যাটাগরাইজ ওয়াইজ দেখেন কম্পোনেন্ট ওয়াইজ তারা এটাকে ড্র করেছে। তো ফার্স্টে সরি, তো কম্পোনেন্ট দেখেন, এবার আসেন 73 কে আমি কাট করব। আচ্ছা কিভাবে কাট করব, যে নো এডুকেশন হলো 25, প্রাইমারি হবে আমার 12, সেকেন্ডারি হবে আমার 10, হুম, আচ্ছা 25 12 10, দেখেন আমরা যাই 25 12 10। তো ফার্স্টে 0 থেকে 25 আপনি কনসিডার করেন, এই যে এইখানে, তো 25 ওয়াইজ এটা কাট করলেন এবং এই গ্রিন কালারটা রিপ্রেজেন্ট করছে নো এডুকেশন। তারপর কি করছে 12 পোর্শন, আচ্ছা 25 থেকে 12, 25 এর সাথে 12 যদি আপনি অ্যাড করেন তাহলে কোথায় যাবে 37, হ্যাঁ। তো আপনি 25 থেকে আসলে 37 নাম্বার পর্যন্ত যাবেন ওই 12 কাউন্ট করে, ওই 37 এসে আপনি একটা কাট দিবেন, হ্যাঁ। তো এই পর্যন্ত কিন্তু 12টা আমার ফ্রিকোয়েন্সি, 12টা ঘর আমি কাউন্ট করে ফেললাম। তো এই 12 হলো এটাকে, এটা রিপ্রেজেন্ট করছে প্রাইমারি। আচ্ছা তো 37 থেকে তারপর আমার কত দরকার আমি দেখাতে চাচ্ছি, পোর্শনটা সেকেন্ডারি, সেকেন্ডারি হলো আমার 10, তো 37 এর সাথে 10 এড করলে আমার কত হচ্ছে 47, তো দেখেন 47 এসে তার একটা কাট করেছে, হ্যাঁ। তো যে এটা হলো যে অরেঞ্জ কালার, এটা সেকেন্ডারি, আর বাকি যে পোর্শন ওটা আমি বুঝতেই পারছি, বাকি 73 থেকে ওই সবগুলো চলে গেলে আসলে আমার ওই 26 ই থাকবে, ওই 26 হলে গিয়ে আমার হায়ার। তো এই যে ক্যাটাগরাইজ, অনেকের কোশ্চেন থাকে ম্যাম ক্যাটাগরাইজটা কি আমি এই এডুকেশন ওয়াইজ করব নাকি জেন্ডার ওয়াইজ, এটা আপনাদের একেবারেই ইচ্ছা, হ্যাঁ। যেমন দেখেন যে এখানে তারা এডুকেশন ওয়াইজ করেছে, যে ফার্স্টে তারা কি করলো এডুকেশন, তো আপনাদেরকে প্রথমে একটু মনে রাখতে হবে যে টোটাল, হ্যাঁ, কম্পোনেন্ট আঁকতে গেলে টোটালটা ফার্স্টে এঁকে নিতে হবে। তো এই নো এডুকেশনের টোটাল কতটুকু, 40, তারপর সেই 40 কে আমি দুইটা কম্পোনেন্টে ডিভাইড করব, তো মেল হলো 25 ফিমেল হলো 15। তো দেখেন সেম কাজটাই তারা করেছে, নো এডুকেশন এই যে 40, তারপর 40 থেকে তারা দুইটা কম্পোনেন্টে ডিভাইড করেছে, যে আমার মেল ছিল 25 ফিমেল হলো 15, প্রাইমারি কেও সেই টোটাল ওই যে 30টাকে দুইটা কম্পোনেন্ট একটা 12 বাই 18, হ্যাঁ। তো আপনি যেভাবে এডুকেশন ওয়াইজ ও কম্পোনেন্ট আপনি করতে পারেন, অথবা কেউ যদি বলে যে না আমি মেইন চিন্তা করে যে জেন্ডার বা এডুকেশন এইভাবে করব, সেটাও আপনারা করতে পারেন, দুইটাই কারেক্ট। আর যদি আমি কোশ্চেনে স্পেসিফিক করে বলে দেই, যদি আমি কোশ্চেনে স্পেসিফিক করে বলে দেই ড্র দা ডায়াগ্রাম, ওকে, ড্র দা কম্পোনেন্ট বা কম্পোনেন্ট বার চার্ট কনসিডারিং জেন্ডার বাই এডুকেশন লেভেল, হ্যাঁ, যদি স্পেসিফিক বলে দেই দেন আপনি তখন যদি জেন্ডার বা এডুকেশন লেভেল এইভাবে করতে হবে, আর যদি আমি যে এডুকেশন লেভেল বাই জেন্ডার যেটা আগে বলবো ওটা আসলে যে নিচে থাকে, হ্যাঁ, ক্যাটাগরাইজ। আমি কি বুঝাতে পারলাম? Yes ma'am. ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা অন্য আরেকটা চার্টে চলে যাই।
আমরা কন্টিনিউয়াস, হ্যাঁ কন্টিনিউয়াস ডায়াগ্রামে আসি। কন্টিনিউয়াস দেখেন এই যে একটা আপনাকে ডেটা দেয়া আছে, তো ফার্স্টে আমি আমি এখানে নিচে বলে দিয়েছি বলে নাম, ধরেন যদি বলে না দিতাম ড্র এ সুইটেবল ডায়াগ্রাম, আমি ওয়ার্ডটা কি ইউজ করলাম সুইটেবল। তো উপযুক্ত ডায়াগ্রাম এটা কি করে বুঝবো, যে ফার্স্টেই আপনাকে ফিগার আউট করতে হবে whether the variable is qualitative or quantitative. If it's the qualitative, then in there you will have to use the bar or pie chart. But if the variable is quantitative, then we will have to use histogram or frequency polygon or object. Any one among these three ones. আরো আছে, হ্যাঁ স্ট্যাটিস্টিক্স আরো আছে, ডায়াগ্রাম অনেক ডায়াগ্রাম, এগুলো মেইনলি আসলে ইউজ হয়। তো এই যে ইনকাম, ইনকাম দেখি আমি বুঝতে পারছি, আচ্ছা এরপরে ইনকাম গুলো আমার সব নিউমেরিক। হ্যাঁ আপনি যদি ইনকামে ইনফরমেশন দেন তখন দেখবেন কি আসে, কেউ 30,000, 50,000, 60,000, 80,000, তারা ক্লাস ইন্টারভেলে নিয়েছে, তাই না, অর্গানাইজ করেছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ওয়াইজ দিয়েছে। এখন এটাকে কিভাবে আমি রিপ্রেজেন্ট করব সেটা আমি দেখাচ্ছি। ফার্স্ট ডায়াগ্রামের নাম হলো হিস্টোগ্রাম, হ্যাঁ ফার্স্ট ডায়াগ্রামের নাম হলো হিস্টোগ্রাম। আচ্ছা এটা অনেকটা বারের মতো, কিন্তু ডিফারেন্ট হলো বারটা আমার কি থাকে, একটা ক্যাটাগরিজ থেকে আরেকটা ক্যাটাগরিজ আমার মাঝখানে গ্যাপ থাকে, কিন্তু হিস্টোগ্রাম আমার গ্যাপ থাকবে না, কারণ দেখেন এই যে ক্লাস ইন্টারভেল 5 থেকে 30, 30 থেকে 55। হ্যাঁ আচ্ছা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস চলেন আমরা একটু এঁকে ফেলি, ব্যামবোর্ডে চলে যাই, তাতে করে একটু এঁকে ফেলি, আমাদের টাইমও প্রায় শেষ। আচ্ছা গেম বোর্ডে চলে আসছি, আমাদের বোর্ডে দেখতে পাচ্ছেন তো সবাই, না সেম অন্যান্য ডায়াগ্রামের মতোই আমরা এক্স এবং ওয়াই এক্সিস কনসিডার করছি, এবং আমরা জানি যে ইন স্ট্যাটিস্টিক্স অলওয়েজ দ্য ফ্রিকোয়েন্সিস উইল বি প্লটেড অ্যালং দ্য ওয়াই এক্সিস, হ্যাঁ ফ্রিকোয়েন্সি আমরা ওয়াই এক্সিস এ করব। আচ্ছা তাহলে আমার ডেটাটা কি ছিল, আমার ক্লাস ইন্টারভেলটা শুরু হয়েছে 5 থেকে আর শেষ হয়েছে আপনার 130 তে গিয়ে, হ্যাঁ আচ্ছা তাহলে আমি 10-10 গ্যাপ করে নিই, তাই না, ওইভাবে স্কেলটা করলে আমাদের জন্য মনে হয় ইজি হবে। আচ্ছা 0 আর সাপোজ 10, 20, 30, 40, 50, টি করে নিলে তাকে হতো 60, 70, 80, 90, 100, 10, 20 আর কত লাগবে 30, হ্যাঁ 130 পর্যন্ত আমার স্কেলটা আমি এখানে আর ফ্রিকোয়েন্সি আমার হাইয়েস্ট কত দিয়ে আছে 10, ফ্রিকোয়েন্সি আমার 10 দিয়ে আছে। আচ্ছা এতটুক আমি কনসিডার করলাম 5, এটা হলো গিয়ে আমার 10, 1-1 করে আমি কনসিডার করলাম। আচ্ছা এখন আসেন তাহলে আমি একটু ড্র করে ফেলি, 1, 2, 3 এটা আমার 4, হ্যাঁ এখানে এসে আমি বলছি 5, আচ্ছা 6, 7, আচ্ছা এখন আমার 5 থেকে শুরু, তো 5 অবভিয়াসলি এই জায়গায়, হ্যাঁ 5 থেকে আমার কিন্তু শুরু, তো 5 থেকে 10, 20, 30 পর্যন্ত ক্লাস ইন্টারভেল 30, 25 করে গ্যাপ আর কি, 5 থেকে 30। আচ্ছা তো নাম্বার অফ রেসপন্ডেন্ট আমার কত দিয়া 7, তো আপনি কি করবেন এই 5 থেকে 30 নাম্বার অফ রেসপন্ডেন্ট 7, 7 মিনস হিয়ার, তো ঠিক আমার ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমি আবারও একটা কি আঁকবো এই রেক্টেঙ্গেল, আবারও আমি একটা রেক্টেঙ্গেল বার আঁকবো, রেক্টেঙ্গেল বার আঁকবো, তবে বারের সাথে এটা ডিফারেন্স হলো এই উইথ আমার হলো গিয়ে তার ক্লাস ইন্টারভেলটা রিপ্রেজেন্ট করে, কিন্তু বার ডায়াগ্রামে আমার এই টাইপের কোনো
কন্ডিশন ছিল না বাড়ির রিচটা কত হবে। আচ্ছা তো এটা আমার width of the bar represent the class interval and height of the bar represent the frequencies. Now come on, 32, 55, 40, 50, 40, 50, 45, 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
তো আমার কি হলো 30 থেকে 55 30 থেকে 55 পর্যন্ত আমি কি করলাম এই যে আরেকটা রেকটেঙ্গেল বানিয়ে কি করলাম আচ্ছা তারপর কি বলেছে 55 থেকে 80 সেম এ দেখেন একটার সাথে একটা কিন্তু আমি লাগিয়ে আছি আবারও কি 55 থেকে শুরু হবে কিন্তু 80 পর্যন্ত 6 55 থেকে শুরু হচ্ছে 55 থেকে 80 একটার সাথে একটা লাগিয়ে যখন রেক্টাঙ্গেল বাড়াচ্ছি সেটাকে বলা হচ্ছে আপনার হিস্টোগ্রাম এইটি থেকে 105 ঠিক মতো আসলে আঁকলে যে গ্রাফ পেপার আঁকলে বা সফটওয়্যারে আঁকলে আপনার ইকুয়াল যেটা ক্লাস ইন্টারভেল অবশ্যই রুট গুলা দেখবেন সবগুলা সেম আসবে হ্যাঁ কিন্তু এটা দেখে আমি বুঝতে পারছি যে আমার কি হচ্ছে যে আমার উইথ অফ দা ক্লাস ইন্টারভেল সরি উইথ অফ দা রেকটেঙ্গেল রিপ্রেজেন্ট দা ক্লাস ইন্টারভেল হ্যাঁ ডিফাইন্ড হলো এটা অবশ্যই একটার সাথে একটা লাগিয়ে থাকবে হ্যাঁ তো এটাই হলো কি আমার হিস্টোগ্রাম হিস্টোগ্রাম দেখে আমি ইউজুয়ালি বুঝতে পারি ও আচ্ছা তার মানে আমাদের এই এরিয়ায় ম্যাক্সিমাম লোকে এই সুলিকে 30,000 থেকে 55,000 ঠিক আছে এইভাবে আর কি গ্রাফ থেকে আমরা কি কিছু ইন্টারপ্রেট করতে পারি মিনিমামটা কত হতে পারে ম্যাক্সিমামটা কত হতে পারে এট এ গ্ল্যান্স রাইট আচ্ছা তো এই যে আপনাদের হিস্টোগ্রাম দেখেন এটা সফটওয়্যারের আকার সবগুলো দেখেন খুব সুন্দর আপনার ইকুয়াল এক্স এক্সিস মান্থলি ফ্যামিলি ইনকাম এন্ড ওয়াই এক্সিস ফ্রিকোয়েন্সিস আচ্ছা এবার আসেন ফ্রিকোয়েন্সি পলিগন আমাদের আরেকটা ডায়াগ্রাম ফ্রিকোয়েন্সি পলিগন আমি কিভাবে আঁকবো আচ্ছা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকার জন্য আমাকে ক্লাস মিড পয়েন্ট লাগবে বলেন তো এটা কিভাবে বের করেছে ম্যাম আপার প্লাস লোয়ার ডিভাইডেড টু ভেরি গুড আপার লিমিট দেখা যায় দুটা ইজ দুটা ইজের দুটা প্রান্তে ভ্যালুস গুলো আমি কিভাবে বের করতে পারি যে এই দুটা পয়েন্ট যোগ করে টু দিয়ে ডিভাইড করে রাইট তো আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইড বাই দা টু তো 30 প্লাস 5 35 ডিভাইড বাই টু 17.5 তো ফ্রিকোয়েন্সি পলিনোমিয়ালের জন্য আমাকে কি করতে হবে এই মিড পয়েন্ট আমাদের দরকার তো মিড পয়েন্টে দেখেন আমি হিস্টোগ্রাম এঁকেও ফ্রিকোয়েন্সি পলিগনটা আঁকতে পারি আবার হিস্টোগ্রাম না এঁকেও আমি ফ্রিকোয়েন্সি পলিগনটা আঁকতে পারি আচ্ছা কিভাবে হিস্টোগ্রাম এঁকে আমি কিভাবে আঁকব হিস্টোগ্রাম এঁকে হিস্টোগ্রাম এঁকেও আমি ফ্রিকোয়েন্সি পলিগনটা আঁকতে পারি আচ্ছা এটা আমার হিস্টোগ্রাম তো আমি কি করবো প্রত্যেকটা হিস্টোগ্রামে যে আপার ইন্ড আছে আপার ইন্ডের মিড পয়েন্ট দেখেন আপার ইন্ডের মিড পয়েন্ট কিন্তু 17.5 আসবে
হ্যাঁ, আপনি যদি কাউন্ট করেন তখন ওই 17.5। তো প্রত্যেকটা আপার ইন্ডিয়ান মিড পয়েন্ট আমি কি করবো, অ্যাড করবো। হ্যাঁ, মিড পয়েন্ট, আবারও বলছি মিড পয়েন্ট। তো মিড পয়েন্ট গুলো নিয়ে, মানে সোজা কথা, ক্লাস ইন্টারভাল এর মিড পয়েন্ট নিয়ে জাস্ট আমি কি করবো, স্কেল দিয়ে এটা অ্যাড করে দিব। এটাই হলো আমার ফ্রিকোয়েন্সি পলিগন। খুব সহজ না? ফ্রিকোয়েন্সি পলিগনের জন্য জাস্ট আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, আমি হিস্টোগ্রাম এঁকে ফ্রিকোয়েন্সি পলিগনটা আঁকতে পারি কিভাবে? প্রত্যেকটা হিস্টোগ্রামে এই যে উপরের যে পোর্শনটা, হ্যাঁ, ওটা মিড পয়েন্ট গুলো জাস্ট আমি নিব। খুব তাড়াতাড়ি হাতে যদি আমি আঁকতে চাই, যে মিড পয়েন্ট গুলো নিয়ে জাস্ট আমি স্কেল দিয়ে অ্যাড করে দিব। তো এইটাকেই বলা হয় ফ্রিকোয়েন্সি পলিগন। অথবা ধরেন, আপনি আপনি হিস্টোগ্রাম আঁকলেন না, আপনি হিস্টোগ্রাম না আঁকে আপনি কি করবেন, সরাসরি এভাবেই আঁকলেন জিরো, ঠিক আছে? আমাদের কি কি ছিল, ফাইভ থেকে কি কি ছিল, 30, একটু তাড়াতাড়ি রেখে ফেলি, 30 থেকে মনে হয় 55 ছিল, রাইট? 55 থেকে আমাদের কত ছিল, 80। 80 থেকে আমাদের 130। আচ্ছা, তারপর দেখেন 130। তো আমি কিন্তু এখানে হিস্টোগ্রাম আঁকিনি, ঠিক আছে? আমি এখানে হিস্টোগ্রাম আঁকিনি। তো এখন দেখেন যে হিস্টোগ্রাম না আঁকলেও আমি কিভাবে আঁকবো। আমি কি বললাম, মিড পয়েন্ট। আপনারা কিন্তু অলরেডি মিড পয়েন্ট ক্যালকুলেট করেছেন, এটা হলো 17.5। এটা কত যে আপনারা ক্যালকুলেট দেখেন করেছেন, 42.5। যে এখানে আমার এটা কি হবে, 42.5। হ্যাঁ, তো এরকম যে প্রত্যেকটা মিড পয়েন্ট গুলো আপনি ধরেন এখন কনসিডার করবেন, মিড পয়েন্ট। আচ্ছা, তো মিড পয়েন্ট বরাবর ফ্রিকোয়েন্সি বসাবেন। তো আমার ফ্রিকোয়েন্সি কত ছিল, ডেটার একটা 7, 10, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, and 10। টেন পর্যন্ত নিয়ে নিলাম। আচ্ছা, তো আমার দেখেন মিড পয়েন্ট বরাবর আমি ফ্রিকোয়েন্সি কনসিডার করব। আমার এটা কত ছিল, 7, 7 আমার কোথায়, 7 আমার এইখানে। তো মিড পয়েন্ট বরাবর আপনি একটা পয়েন্ট কনসিডার করলেন। আচ্ছা, তারপর সেকেন্ড ইন্টারভেল এর মিড পয়েন্ট, আমার এখানে ফ্রিকোয়েন্সি কত, 10, মানে মিড পয়েন্ট বরাবর আমার 10, 10 কোথায়, ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সি কনসিডার করব। তারপর আমার ফ্রিকোয়েন্সি কত, 6। হ্যাঁ, তারপর দেখেন এটা মিড পয়েন্ট বরাবর আমার কোথায়, এইখানে 6। তারপর আমার 4, হ্যাঁ, 4 কোথায়, 4 আমার এখানে। তারপর আমার কি আছে, 3, 3 আমার এখানে। হ্যাঁ, এই যে মিড পয়েন্ট বরাবর ফ্রিকোয়েন্সি গুলো নিয়ে জাস্ট স্কেল দিয়ে আপনি কি করলেন, এভাবে, সরি, এভাবে এঁকে দিলেন। এটাই হলো আপনার ফ্রিকোয়েন্সি পলিগন। এখানে আমি কি করলাম, হ্যাঁ, ক্লাস ইন্টারভেলে মিড পয়েন্ট বরাবর ফ্রিকোয়েন্সি গুলো প্লট করলাম। জি বলেন। তাহলে কি আমাদের ইনস্টাগ্রামটা আঁকতে হবে না? না, ওটা না আঁকলেও হয়। ধরেন আমি পরীক্ষায় শুধু বললাম ফ্রিকোয়েন্সি পলিগন আঁকেন, এখন কেউ যদি হিস্টোগ্রাম এঁকে তারপর এটা আঁকে, তার কি টাইমটা বেশি যাবে না? তখন তার টাইমটা কিন্তু বেশি যাবে। হ্যাঁ, যদি আমি এট এ টাইম আমি বলি যে হিস্টোগ্রামও আঁকেন ফ্রিকোয়েন্সি পলিগনও আঁকেন, তখন যদি একটা ডায়াগ্রামে দুটো এঁকে দেন, ওকে ফাইন, এই, ঠিক আছে? আচ্ছা, তো এটা হলো ফ্রিকোয়েন্সি পলিগন। তো হিস্টোগ্রাম এই গ্রাফে শুধু মিড পয়েন্ট গুলো দেখাইতে হবে না? জি জি জি, মিড পয়েন্ট, এটাই ডিফারেন্স আর কি।
মিড পয়েন্ট বরাবর ফ্রিকোয়েন্সি নিতে হবে, মিড পয়েন্ট বরাবর ফ্রিকোয়েন্সি নিতে হবে। আচ্ছা, হিস্টোগ্রাম আর ফ্রিকোয়েন্সি পলিগনের মধ্যে আমি যদি দেখতে চাই যে ফ্রিকোয়েন্সি পলিগন আমি মোর দেন ওয়ান ডেটা সেট একটা ডায়াগ্রামে আঁকতে পারবো। ধরেন এটা আমার একটা ডেটা সেট, আমার আরেকটা ডেটা সেটের ধরেন হ্যাঁ আরেকটা ডেটা সেট ধরেন আমি আঁকলাম ফ্রিকোয়েন্সি পলিগন হলো এই টাইপের, ঠিক আছে। দেখেন এমন দুইটা ডায়াগ্রাম কিন্তু আমি তখন কম্পেয়ার করতে পারবো, যে এটা দেখা যাচ্ছে এটা আমার স্যালারি গুলো, ধরেন আমার এই এরিয়ার ম্যাক্সিমাম স্যালারি গুলো বেশি, কিন্তু হাইস্ট স্যালারির ক্ষেত্রে আমার ধরেন এটা আপনার কি মানে মিরপুর, হ্যাঁ মিরপুরের মিরপুরের লোকদের আমার হাইস্টের ক্ষেত্রে বেশি, ঠিক আছে। এই এইভাবে আপনারা দেখতে পারেন। অথবা ধরেন যে কারেন্টের ক্ষেত্রে উঠানামা যে করছে, হ্যাঁ ভোল্টেজ আপনারা তো সার্কিটের ক্ষেত্রে সেটাও আপনারা কনসিডার করতে পারেন, যে কোনটা বেশি ফ্লাকচুয়েটেড হচ্ছে এইভাবে। তো ফ্রিকোয়েন্সি পলিগন কি, যে একের বেশি ডেটা সেট আমি একটা ডায়াগ্রামে ড্র করতে পারি, কম্পেয়ার করতে পারি, কিন্তু হিস্টোগ্রামের ক্ষেত্রে সেটা পারবো না। হিস্টোগ্রামে শুধু একটা ডেটা সেটের জন্য একটা আপনার একটা ডায়াগ্রামে আঁকতে হবে, হ্যাঁ হিস্টোগ্রাম। এটা হলো গিয়ে আপনার হিস্টোগ্রামের একটা ডিসঅ্যাডভান্টেজ, যদি মোর দেন ওয়ান ডেটা সেট একটা ডায়াগ্রামে কম্পেয়ার করতে চান সেটা আসলে পারবো না। আচ্ছা, তো ধরুন এই ধরনের কার্ভ কিন্তু আপনারা অনেক দেখে থাকবেন, তাই না, ফ্লাকচুয়েটেড হচ্ছে। যেমন খেলার সময় ক্রিকেট খেলা কিন্তু প্রচুর দেখা যায় এটা, যে কত আপনার উইকেট কখন বেশি হচ্ছে কম হচ্ছে, হ্যাঁ রানটা কত ওভারে কেমন হচ্ছে যেটা কিন্তু দেখা যায়। আচ্ছা, ওটাও কিন্তু যে ফ্রিকোয়েন্সি পলিগন। তো আজকে এই পর্যন্তই, আর একটু শুধু আমার ডায়াগ্রাম ছিল, আচ্ছা ইনশাল্লাহ ওটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, বা এখনো 5 মিনিট আছে, আমি একটু তাড়াতাড়ি বা বলে দিই, হ্যাঁ না বুঝলে আমি নেক্সট ক্লাসে আবার শুরু করবো, ঠিক আছে, বুঝবেন আশা করি। আচ্ছা, অতএব একটু বলে দিই, দেখেন ক্লাস ইন্টারভেল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এটা ডিফারেন্সটা কি, আপনাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিতে হবে, কোনো মিড পয়েন্ট না। কি বললাম, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেট মানে যোগ করা। আচ্ছা, কিভাবে যোগ করছি, এই যে 7, পরের ক্লাস ইন্টারভেলে 7 এর সাথে 10টা আমি অ্যাড করছি, তারপর 17 এর সাথে 6 অ্যাড করে 23, হ্যাঁ এইভাবে একটার সাথে একটা অ্যাড করে দেখেন লাস্টে টোটাল ফ্রিকোয়েন্সি 13 কিন্তু পেয়ে যাচ্ছে। তো যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কনসিডার করে দেন আমাকে অজার্ভটা আঁকতে হবে। তো অজার্ভটা আমি কি করব, দেখেন যে সবসময় আপার লিমিট, এখানে মিড পয়েন্ট না, আমি আপার লিমিট কত, এখানে 30, আপার লিমিট বরাবর আমি এই যে 7 নিব। যদি আমি লেস দেন টাইপ অজার্ভ আঁকতে চাই তাহলে আপার লিমিট বরাবর আমি এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিব, এখানে 30 বরাবর 7, 55 বরাবর 17, দেখেন 30 বরাবর কত নিয়েছে 7, 55 বরাবর 17, হ্যাঁ এইভাবে আপার লিমিট বরাবর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো নিয়ে যখন অ্যাড করছে সেটাই আপনার হয়ে যাচ্ছে অজার্ভ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। আর যদি গ্রেটার দেন নিতে চান, গ্রেটার দেন টাইপ, সেক্ষেত্রে আপনাকে গ্রেটার দেন টাইপের ক্ষেত্রে কি, এই যে লোয়ার লিমিট নেবেন, আর এখানে এইটা নেবেন গ্রেটার দেন টাইপ, যে ফার্স্টে টোটালটা কনসিডার করলেন তারপর সাবস্ট্রাক্ট বিয়োগ করে করে আসবেন, 30 থেকে 7 গেলে 23, 23 থেকে 17 গেলে 13, সরি, এই যে ফ্রিকোয়েন্সি 30 থেকে 7 গেলে আপনার 23, 23 থেকে 10 গেলে আপনার 13, 13 থেকে 6 গেলে 7, 7 থেকে 4 গেলে 3। এই যদি গ্রেটার দেন টাইপ আপনি আঁকতে চান তখন কি করতে হবে, যে লোয়ার লিমিট বরাবর গ্রেটার দেন টাইপ ফ্রিকোয়েন্সি গুলো প্লট করলেও আপনি কি পাবেন, অজার্ভ পাবেন, হ্যাঁ যে দুই ধরনের অজার্ভ আঁকা যায়, বুঝা গেল, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এই ডেটাটা আমি আপনাদের গ্রুপে আপলোড করব, এই পিডিএফটাও করব ইনশাআল্লাহ, ঠিক আছে। এই অ্যাসাইনমেন্ট ম্যাম, লাস্ট দুটো ক্লাসেরও আমাদের ক্লাস লেকচারে দেওয়া হয়নি,
আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আজকে দিয়ে দিব, হ্যাঁ ইনশাল্লাহ আজকে দিয়ে দিব, কারণ আমি হয়তো বা আর একটা ক্লাসের পরেই আপনাদের কুইজ নিব। আচ্ছা আর অ্যাসাইনমেন্টও আমি টাইমটা দিয়ে দিব যে ওই টাইমের মধ্যে আপনাদেরকে ওই অ্যাসাইন করতে হবে, ঠিক আছে, আপলোড করতে হবে এই ডায়াগ্রামের উপর। আচ্ছা কারো কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা অজাদের ক্ষেত্রে মেনলি আমাকে কি রাখতে হবে বলেন তো, কি বললাম, কিউমুলেটি ফ্রিকোয়েন্সি, হ্যাঁ কিউমুলেটি ফ্রিকোয়েন্সি, কিউমুলেটি ফ্রিকোয়েন্সিটা কি বললাম আমি, কিভাবে করি কিউমুলেটি ফ্রিকোয়েন্সিটা, ফ্রিকোয়েন্সিটা যোগ করে করে, হ্যাঁ ফার্স্ট ক্লাস ইন্টারভ্যাল সেটার সাথে আমার সেকেন্ড ক্লাস ইন্টারভ্যালের ফ্রিকোয়েন্সি কি হবে, ফার্স্ট ক্লাসের ফ্রিকোয়েন্সি যোগ করে সেকেন্ড ক্লাসের আমার ফ্রিকোয়েন্সি, রাইট, এই যে এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি করলাম, ফার্স্ট ক্লাসে যেটা ফ্রিকোয়েন্সি সেটাই থাকবে, সেকেন্ড ক্লাসে যখন আসবো সেকেন্ড ক্লাস পর্যন্ত টোটাল ফ্রিকোয়েন্সি কত হলো, তো 7+10 আমার কত 70, তারপর থার্ড ক্লাসে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি, থার্ড ক্লাস পর্যন্ত টোটাল ফ্রিকোয়েন্সি কত, 7+10 17, 17+6 কত হবে 23, এইভাবে কিউমুলেটিভ মানে একটা সাথে আরেকটা যোগ করে পর পর। তো আপনার লেস দেনটা রাখতে গেলে আমাকে কি করতে হবে, যে আপার লিমিট, এই জাস্ট আপার লিমিট 30 = 7, 55 = 17, 80 = 23, 105 = 27, এই পয়েন্ট গুলো নিয়ে জাস্ট আমি স্কেল দিয়ে বা ফ্রি হ্যান্ডে আপনি অ্যাড করে দিলেন, অ্যাড করলে আমি কি পাচ্ছি, লেস দেন টাইপ, দেখেন লেস দেন টাইপ অজাইড ফর মান্থলি ফ্যামিলি ইনকাম। আর কেউ যদি বলে যে না আমি গ্রেটার দেন টাইপ আঁকি, ম্যাক্সিমাম বলে যে লেস দেন টাইপটা আঁকে, হ্যাঁ কেউ যদি গ্রেটার দেন টাইপটা আঁকে সেক্ষেত্রে কি হবে, তখন আর আপার লিমিট বরাবর এই কিউমুলেটিভ গুলো বসাবো না, তখন লোয়ার লিমিট বরাবর এই যে এই কিউমুলেটিভটা বসাবো, দুটো যে কোনো একটা আঁকলেই হবে, যে কোনো একটা অজাইড, যে কোনো একটা পরীক্ষায় চাইলে যে কোনো একটা আঁকলেই হবে, ওই অ্যাসাইনমেন্টে যে কোনো একটা আঁকলেই হবে। ম্যাম যে কোনো একটা আঁকলে তো হবে, কিন্তু ম্যাম যখন আমি লেস দেন টাইপ আর গ্রেটার দেন টাইপ দুইটাই তো ম্যাম আমাকে বসাইতে হবে না, মানে না আপনি যে কোনো একটা আঁকেন, যখন এই যে এটা আঁকবেন বাদ দেন এটা, তো তার মানে কি লোয়ার লিমিট বরাবর আপনি কিউমুলেটিভ বসাচ্ছেন, শেষ, এটা আমার অজাইড। বুঝতে পেরেছেন? আচ্ছা অজাইড কাজটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, হ্যাঁ অজাইড দিয়ে খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট কাজ করা যায়, এটা এই এই শিফটের মধ্যেও নাই কিন্তু ইনশাল্লাহ বলবো, হ্যাঁ। আচ্ছা মনে করি ম্যাম আমার প্রেজেন্ট টাইম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই শেষ আপনাদের ক্লাস, আমি তাড়াতাড়ি একটু প্রেজেন্ট ইমতিয়াজ করি, ইমতিয়াজ, ইয়েস ম্যাম, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন, হ্যাঁ হাসান সাদমান, ইয়েস ম্যাম, হ্যাঁ তকিউদ্দিন আহমেদ, তকিউদ্দিন আহমেদ, তকিউদ্দিন।